ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সিনেমা জগতের একটি বড় অংশ জুড়ে আছে ভৌতিক সিনেমা। সিরিয়াস সিনেমার বাইরের মূল ধারার পপ কালচার সিনেমা জগতে ভৌতিক সিনেমার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, একতটুকু কমছে না। জানো, ভৌতিক সিনেমার মাঝে আবার একটি সাব জনরার সিনেমাও আছে যেটাকে জম্বি সিনেমা হিসেবে অভিহিত করা হয়। জম্বিকে সংজ্ঞায়িত করা যায় দুইভাবে, এরা হচ্ছে জীবিত মৃত অথবা মৃত জীবিত। হ্যাঁ, জম্বিরা হচ্ছে মৃত মানুষ যারা কোনো কারণে মরে গিয়েও ভূত হিসেবে বেঁচে থাকে এবং জীবিত মানুষকে হত্যা করে। জম্বি শব্দটির সাথে যে চিত্রটি আমাদের মগজে বদ্ধমূল হয়ে আছে সেটি অনেকটা এরকম যে জামা কাপড় ছেঁড়া, মাথার খুলিতে একাধিক ছিদ্র, বের হয়ে আছে মস্তিষ্কের কিছুটা অংশ, হাত পা ও শরীরের অন্যান্য অংশে এমন ক্ষত যা দেখে ধারণা করা যায় কেউ কামড়ে মাংস ছিঁড়ে নিয়েছে। সবশেষ দু হাত সামনে প্রসারিত করে কিছুটা খুঁড়িয়ে হাঁটতে শুরু করলে শতভাগ নিশ্চিত হওয়া যায় যে সেটি আর কিছুই নয়, জম্বি। হঠাৎ অশুভ আত্মার আগমন, পেছন থেকে কাঁধে হাত দিয়ে ভয় পাইয়ে দেয়া, ভয়ানক চেহারার কোনো আত্মার আবির্ভাব আর হৃৎস্পন্দন বাড়িয়ে দেওয়া মিউজিকে ভরপুর ভৌতিক সিনেমার চেয়ে সহজ সরল জম্বি সিনেমাগুলোকেই ধীরে ধীরে হরর প্রেমীদের সব আকর্ষণজনক কেড়ে নিচ্ছে। সাধারণত কয়েকজন বন্ধু বা আত্মীয় স্বজনদের একটি দল জম্বিতে ভরপুর কোনো স্থান থেকে বেঁচে ফেরার মতো সোজাসাপটা গল্প নিয়ে নির্মিত এসব জম্বি সিনেমার মূল মজা থাকে এর সাসপেন্স ভরপুর দৃশ্যগুলোতে, যেখানে মৃত্যুর কাছাকাছি গিয়েও জম্বিদের হার মানিয়ে বেঁচে ফেরেন সিনেমার মূল চরিত্রগুলো। এরকমই পাঁচটি তুমুল জনপ্রিয় জম্বি সিনেমার পরিচয় করে দিতে আজকে তৈরি করেছি আজকের আয়োজন। প্রিয় দর্শক, দেরি করবো না, শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি। চলুন দর্শক, শুরু করা যাক। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের তালিকায় যে সিনেমাটি পাঁচ নম্বরে রয়েছে সেটির নাম রেক, যে সিনেমাটি মুক্তি পেয়েছিল 2007 সালে। রেকর্ড শব্দটির সংক্ষিপ্ত রূপ রেক। এই 75 মিনিটের ছোট সিনেমাটির নাম হলো এটি। সিনেমাটির ফাউন্ড ফুটেজ পদ্ধতিতে নির্মাণ করা হয়েছিল, অর্থাৎ পুরো সিনেমার সকল দৃশ্য এমনভাবে ধারণা করা হয়েছিল যে দেখে মনে হবে কেউ একজন প্রকৃতপক্ষে ঘটনাগুলোকে ক্যামেরায় ধারণ করছেন। ফাউন্ড ফুটেজ পদ্ধতিতে সিনেমার প্রায় প্রথম দিককার একটি সফল প্রয়াস এই সিনেমাটি। সমালোচকদের মন জয় করার পাশাপাশি বাণিজ্যিক সফলতাও লাভ করেছিল এই সিনেমাটি। ছবিটির গল্প একজন সাংবাদিক ও তার সাথে থাকা ক্যামেরাম্যানের জীবনে ঘটে যাওয়া অপ্রত্যাশিত একটি ঘটনাকে কেন্দ্র করে লিখিত হয়েছিল। বার্সেলোনার একটি বাড়িতে উদ্ধারকর্মীদের সাথে তারা যখন উদ্ধারকর্মের ভিডিও ধারণ করতে যায় তখন নানা নাটকীয়তার পর তারা নিজেরাই সে বাড়িতে আটকে পড়ে যায়। তাদের ভাগ্য কী ঘটেছিল, কী জান ইচ্ছা করছে না সে ব্যাপারটা, আর সেই জন্য দেখতে হবে দর্শক রেক নামক সিনেমাটি। আমাদের তালিকায় 4 নম্বর যে সিনেমাটি রয়েছে সেটি কিন্তু অনেক পুরাতন। সেই সিনেমাটির নাম জম্বি টু। 1979 সালে মুক্তি পেয়েছিল জম্বি টু সিনেমাটি। ইতালিয়ান পরিচালক লুসিও ফুলস্কির পরিচালনায় নির্মিত জম্বি টু সিনেমাটি জম্বি ঘরানার ছবির জগতে একটি চমৎকার সংযোজন এনে দিয়েছিল। 1979 সালে মুক্তিপ্রাপ্ত সেই সিনেমার মূলত আগের বছর মুক্তিপ্রাপ্ত ডন অফ দ্য ডেড সিনেমার সিকল ছিল। 1.5 ঘন্টা দৈর্ঘ্যের এই সিনেমাটির মূল আকর্ষণ এর সাসপেন্সে ভরপুর দৃশ্যগুলো, যেগুলো প্রথম থেকেই দর্শককে সিনেমায় ডুব দিতে বাধ্য করবে। সিনেমা শুরুর কিছুক্ষণের মধ্যে দেখা যায় একজন বিখ্যাত বিজ্ঞানীর ব্যক্তিগত ইয়ট নিউ ওয়ার্কে ফিরে এসেছে কোনো এক রহস্যময় ভয়ানক যাত্রী জম্বিকে নিয়ে। সেই বিজ্ঞানী মূলত একটি ক্যারিবিয়ান দ্বীপে একটি মহামারী রোগ নিয়ে গবেষণা করছিলেন, যে রোগে সেই দ্বীপের অধিকাংশ জম্বিতে পরিণত হয়ে গিয়েছে। বাবার শূন্য ইয়ট রহস্য সমাধান করতে সেই দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নেন সেই বিজ্ঞানীর মেয়ে। এরপর কী হয় জানতে কিন্তু দর্শক সিনেমাটি অবশ্যই অবশ্যই দেখতে হবে। যদি আপনি রিয়েল হরর ফিল্মের প্রেমী হয়ে থাকেন তাহলে 1979 সালে মুক্তিপ্রাপ্ত এই মাস্টারপিস মুভিটি একদমই মিস করবে না। জানো, আমাদের তালিকায় নাম্বার 3 যে সিনেমাটি রয়েছে সেটিও পুরাতন। সেই সিনেমাটি মুক্তি পেয়েছিল 1988 সালে। সিনেমাটির নাম জম্বি 3। সিকুয়েলের ক্ষেত্রে একটি প্রচলিত কথা আছে যে সিকুয়েলগুলো প্রথম সিনেমার প্রত্যাশা ধরে রাখতে পারে না, কিন্তু জম্বি 2 এর সিকুয়েল জম্বি 3-তে সে ধারণার বিপরীতেই হয়ে আছে। ডন অফ দ্য ডেড এর সাফল্যের ধারাবাহিকতায় এসেছে এই সিনেমা দুটি। লুসিও ফুলজে সেই সাফল্যের অনুপ্রাণিত হয়েই কাজ শুরু করেন জম্বি 3 সিনেমার। অবশ্য 1988 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটির অর্ধেক দৃশ্যায়ন সম্পন্ন হওয়ার পরে ফুলজি তার কাছ থেকে নিজেকে সরিয়ে নেন। অবশ্য পরিচালক ব্রুনোর মাতেই
বাকি অর্ধেক বেশ ভালোভাবে শেষ করেছিলেন, যার ছাপ ছড়িয়ে পড়েছিলেন বক্স অফিসেও আর সমালোচকদের মাঝেও। সামরিক পরীক্ষা ব্যর্থ হলে একটি দ্বীপ জম্বি আক্রান্ত হয় আর সেখানকার একটি রিসোর্ট গিয়ে আটকা পড়ে একদল তরুণ। তাদের বেঁচে ফেরার লড়াই এই সিনেমার মূল উপজীব্য বিষয়। দেখতে পারেন সিনেমাটি অবশ্যই। আশা করছি এই সিনেমাটি দেখলে এতটুকু বোর ফিল করবেন না আপনি। আমাদের তালিকায় নাম্বার 2 যে সিনেমাটি রয়েছে তার নাম সন অব দ্য ডেড, যে সিনেমাটি মুক্তি পেয়েছিল 2004 সালে। জনপ্রিয় ব্রিটিশ চলচ্চিত্রকার এডগার রাইটের সন অব দ্য ডেড সিনেমাটি জায়গা করে নিয়েছে আমাদের তালিকায় দ্বিতীয় স্থানটি। 2004 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলতে না পারলেও সমালোচকদের মন জয় করে নিয়েছিল ব্যাপক হারে। হরর, অ্যাডভেঞ্চার, কমেডি সব কিছুর মিশলে চমৎকার এই সিনেমাটির গল্পটা বেশ সাদা মাটায়। লন্ডনের একটি ছোট শহরে বসবাসকারীর বোকাশাকা সন এই সিনেমার মূল চরিত্র। পুরো শহরে জম্বি আক্রান্ত হলে তার সামনে নিজের জীবন রক্ষার চেয়েও অধিক প্রাধান্য পায় তার মা এবং প্রেমিকাকে উদ্ধার করা। এই দুঃসাহসিক উদ্ধার অভিযান আর বিভিন্ন দৃশ্য হাস্যরসপূর্ণ ডায়লগ এই সিনেমাটির মূল প্রাণ বিষয়। আমাদের তালিকায় নাম্বার 1 যে সিনেমাটি রয়েছে তার নাম ট্রেন টু বুসান। সিনেমাটি মুক্তি পেয়েছিল 2016 সালে। আমি জানি বর্তমানে এই ভিডিওটি যারা দেখছেন তার মধ্যে অধিকাংশ দর্শকই কোরিয়ান এই মাস্টারপিস সিনেমাটি দেখে ফেলেছেন। খুব সংখ্যক ভৌতিক সিনেমায় ট্রেন টু বুসানের মতো সমালোচকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি এত ভালো ব্যবসা করতে পারে না। ছোট বাজেটের এই ছবিটি বিশ্বব্যাপী $100 মিলিয়ন আয় করে নিয়েছিল আর করবে না বা কেন। বাজেট অল্প হলেও সিনেমাটি তৈরি হয়েছে বৃহৎ স্কেলে। সিনেমাটি শুরু হয় দক্ষিণ কোরিয়ার সিউল শহরের একটি ট্রেনের মধ্যে, যেটি যাত্রা শুরু করে পার্শ্ববর্তী বুসান শহরের উদ্দেশ্যে। ট্রেন ছাড়ার পরে থেকেই বিভিন্ন রহস্যজনক ঘটনার সম্মুখীন হতে থাকেন ট্রেনের যাত্রীরা। শেষ অবধি তারা উপলব্ধি করতে পারে যে পুরো সিউল জুড়ে মহামারী আকারে জম্বি আক্রমণ হয়েছে আর জম্বিরা ঢুকে পড়েছে ট্রেনের ভেতরেও। এরকম ভয়াবহ পরিস্থিতিতে সকলের চিন্তা ভাবনায় কেবল একটি বিষয় প্রাধান্য পায় আর সেটি হলো বুসান পৌঁছানো পর্যন্ত বেঁচে থাকাটা। কেননা কোরিয়ান সৈন্যরা ইতিমধ্যে সশস্ত্র প্রহরায় বুসান রক্ষা করতে সক্ষম হয়েছে, তবে শেষ পর্যন্ত প্রাণ নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল তো? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে সিনেমাটি অবশ্যই দেখতে হবে। একদম শেষ মুহূর্ত পর্যন্ত টান টান উত্তেজনা বজায় রাখতে সক্ষম হয়েছে এই সিনেমাটি। তাই দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ট্রেন টু বুসান সিনেমাটি অবশ্যই অবশ্যই একবার হলেও দেখার জন্য। প্রিয় দর্শক, শেষ করছি আজকের আয়োজন। আজকের এই ছোট আয়োজনটি আপনাদের কাছে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক, ধন্যবাদ সকলকে।